বন্ধুরা, দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল নাম্বার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো। সংখ্যাতত্ত্বের যে শাখাটি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্কের সাহায্যে তৈরি হয়েছে তাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। এখন এই সংখ্যা পদ্ধতিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি অঙ্কই হলো সার্থক অঙ্ক, কারণ এগুলি কোনো সংখ্যার মান প্রকাশ করে। অর্থাৎ এগুলি দ্বারা তৈরি কোনো সংখ্যার নির্দিষ্ট মান আমরা পাই। ধরো 23, 2 ও 3 দ্বারা গঠিত, এককের অঙ্ক 3 এবং দশকের অঙ্ক 2, 2 মিলে 23। আবার ধরো 912, এক্ষেত্রে 9, 1, 2 মিলে সংখ্যাটি মান প্রকাশ করেছে। তাই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি হলো সার্থক অঙ্ক। কিন্তু শূন্য অঙ্কটি যেহেতু একা একা কোনো সংখ্যার মান প্রকাশ করতে পারে না, তাই এই শূন্যকে বলে সাহায্যকারী অঙ্ক। অর্থাৎ কোনো সংখ্যার পাশে শূন্য বসলে আমরা একটি মান পেয়ে থাকি। কোনো সংখ্যার ডান পাশে একটি শূন্যকে বসালে মূল সংখ্যার মান 10 গুণ হয়। আবার কোনো সংখ্যার ডান পাশে 2টো শূন্য লিখলে তা মূল সংখ্যার 100 গুণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।